হয়েছে? তোমার যেমন কথা, সে স্কুলে গেছে। ও, ও তো স্কুলে। ওইটুকু একটা ছোট বাচ্চাকে কে কোথায় নিয়ে যেতে পারে বলুন তো? আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না মা। এই হলো ঈশ্বরের কাছ থেকে পাওয়া তোমার শ্রেষ্ঠ উপহার। একে ভালোভাবেই আদর যত্ন করো, কেমন? কাকা বাবু এক্ষুনি চলে আসবেন আবার। সত্যি তো ঠাকুর পেশি যদি জানতে পারে অপুকে কোথাও পাওয়া যাচ্ছে না, তাহলে তো সারা বাড়ি মাথায় ঘুরে তুলবে। আমার জন্য, আমার জন্য, সব আমার জন্য হলো। আমি ছিলাম ঘরে, অপু আমার সামনে শুয়েছিল, আমি কেন একটু খেয়াল রাখলাম না? কোথায় গেল আমার ছেলে? ওর খাওয়ার সময় হয়ে গেছে, ওর নিশ্চয়ই খুব খিদে পাচ্ছে। বৌদি কোথায় গেল? আমার আমার অপু কোথায় গেল? মা খুঁজে দাও না, আমি কি করবো? আমার অপু কোথায় গেল? আমার তো ইন্দুর কোলে অপু। আমরা কত খেলা করলাম না একসঙ্গে, খালি আবার খেলতে যাবো। হ্যাঁ, আবার খেলতে যাবো আমরা। খিদে পেয়েছে? হম, খাবি কিছু? ওই পুচকে খাবি? খাবি না ছোট? কোথায় গিয়েছিলি রে? এই তো আমরা দুজনে মিলে ছাতে খেলছিলাম। ও, কত খেলা করলাম আমরা। ছোট মামা, তুমি কি জানো না এই ভর সন্ধ্যেবেলা বাচ্চাকে ছাদে নিয়ে গেলে বাচ্চা ঠান্ডা লাগতে পারে? আসলে জ্যাঠাইমা। থাক, কথা বাড়িয়ে লাভ নেই, অপুকে ওর মার কাছে দিয়ে দাও, খাবার সময় হয়েছে। ওর কাছে থাক, ওর খাবার সময় হয়নি এখনো, পরে খাবে।